आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है। নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। ধলাই বিধানসভা কেন্দ্রে অগাধে চলছে অবৈধ মদের বাণিজ্য, সরব জনতা। মে মাসের মধ্যেই শেষ হবে মহাসড়কের কাজ, জানালেন সাংসদ। শঙ্কর মঠে শ্রীমৎ ভগবদ গীতা নিয়ে কুইজ প্রতিযোগিতায় ব্যাপক সাড়া। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। ধলাই বিধানসভা কেন্দ্রের অন্দরমহলে চলছে অবৈধ মদের রমরমা বাণিজ্য। বিষয়টি নিয়ে সোচ্চার হয়ে অবশেষে কাছাড় আবগারি বিভাগে লিখিত নালিশ জানালেন ওই কেন্দ্রের জনগণ। খোদ আবগারি বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের কেন্দ্রে সক্রিয় অবৈধ মদের কারবারের অভিযোগ প্রকাশ্যে সামনে আসায় আবগারি বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে সচেতন মহলে। শনিবার দুয়ারবন থানার অন্তর্গত বাগবাহার জিপির একাংশ জনগণের স্বাক্ষরিত গণ অভিযোগ পত্র পেশ করা হল সদর আবগারি বিভাগে। এতে উল্লেখ করে বলা হয়, অবৈধ মদ ব্যবসায়ীদের অসামাজিক কর্মকলাপে অতিষ্ঠ হয়ে পড়েছেন এলাকাবাসী, তাই অতিসত্বর এ নিয়ে বিহিত ব্যবস্থা নিতে আবগারি বিভাগের ঊর্ধ্বতন আধিকারিকের দৃষ্টি আকর্ষণের কামনা করা হয়। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেতন সাইরিয়ান গৌতম দাস প্রবীর দাসরা জানান, নীলমণি রায় তাই মদের ব্যবসা করেন, মদের ব্যবসা করেন, সঙ্গে আছে তীরের ব্যবসা। তাহলে আমরা গ্রামবাসীর তরফ থেকে কয়েকদিন আপত্তি দেওয়া হয়েছে, তো আপত্তি দেওয়ার পরে দেন বন্ধ করুন, বন্ধ করিয়া আবার কিছুদিন যায়, এক সপ্তাহ যায়, তা আবার শুরু করে দিন। এটার লাগি আমরা গ্রামবাসী সব ভুক্তভোগী, তাই এটার আজকে যে আমরা মিডিয়ার মাধ্যমে দেওয়ার বা এক্সাইজও দিছি, দেওয়ার কারণে লগে আর আমরা 84 সিগনেচার লইছি, লইয়া আমরা আজকে মিডিয়ার দেওয়ার ইয়ার দেওয়ার কারণে তাহলে কইতে কইতে আমরা তাহলে মানে বন্ধ করতে পারছি না, না পারার কারণে গিয়ে আজকে আমরা আগামী মে মাসের মধ্যেই মহাসড়কের হারাঙ্গেজাউ থেকে বালাছড়া অংশের রাস্তার কাজ সম্পূর্ণ হবে। বিভাগীয় কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাড়করি প্রতি মাসে সড়কের কাজের অগ্রগতির রিপোর্ট নিচ্ছেন। শুক্রবার মহাসড়কের কাজ পরিদর্শনে এসে এমনটাই সাংবাদিকদের জানান সাংসদ ডক্টর রাজদীপ রায়। প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর স্বপ্নের মহাসড়ক নির্মাণ কাজ বিগত সরকারের আমলে নানা টাল বাহনায় পিছিয়ে পড়েছিল, তবে বর্তমান সরকারের প্রচেষ্টায় তা ধীরে ধীরে এগোচ্ছে। এদিন হারাঙ্গাজাউ থেকে বালাছড়া অংশের প্রায় 25 কিলোমিটার রাস্তা পরিদর্শন করেন সাংসদ। পরিদর্শনকালে তিনি বরাত পাওয়া কোম্পানির লোকেদের সাথে এক বৈঠকও করেন। এদিন তার সাথে উপস্থিত ছিলেন ঝলক চক্রবর্তী, পুলক দাস, মঞ্জুল দেব প্রমুখ। যে 25 কিলোমিটার রাস্তার মধ্যে যেগুলো মাইনর ব্রিজ মেজর ব্রিজ আছে সেগুলো পরিদর্শন করলাম, আর যেটা দেখা গেছে সেটা হচ্ছে প্রায় এই 25 কিলোমিটারে প্রায় 642টা মাইল আছে, প্রত্যেকটি মাইলের কাজ শেষ হয়ে গেছে। মাইলের যে সাবস্ট্রাকচার আছে, মাইলের উপরে এই সাবস্ট্রাকচার ক্যাপ যেটাকে শিলচর শঙ্কর মঠ গ্লোবাল হিন্দু হেরিটেজের যৌথ উদ্যোগে শ্রীমৎ ভগবদ গীতা নিয়ে পড়ুয়াদের মধ্যে এক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। শনিবার বিকেল 4টা নাগাদ প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন শঙ্কর মঠ মিশনের অধ্যক্ষ শ্রীমৎ বিজ্ঞানানন্দজী মহারাজ, শ্রীমৎ চন্দন ব্রহ্মচারী মহারাজ সহ গ্লোবাল হিন্দু হেরিটেজ ফাউন্ডেশনের সভানেত্রী তথা সঙ্গীতাঞ্জলি সঙ্গীত বিদ্যালয়ের অধ্যক্ষা নিবেদিতা সেনগুপ্ত প্রমুখ। পরে ভক্তিমূলক সঙ্গীত পরিবেশন করেন পড়ুয়ারা। এদিন শঙ্কর মঠে ভগবদ গীতা অধ্যয়নরত পড়ুয়াদের মধ্যে 3টি বিভাগের মধ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রায় 40 জন প্রতিযোগীরা অংশ নেন। প্রতিযোগিতা শেষে প্রত্যেককে শংসাপত্র সহ মেডেল তুলে দেন বিশিষ্টরা। আমাদের
সেটা জানার জন্য আমরা কি করতে হবে, আমাদের ধর্মের যে সার, ধর্মের যে নির্যাস, ধর্মের যে পূজ্যকতা, ধর্মের যে পূজ্য বস্তুগুলো সেটা জানতে হলে আমাদের শাস্ত্রোদ্ধারণ অবশ্যই হয়। শাস্ত্রোদ্ধারণ আমরা না করি আমাদের যে পূজা পার্বণ যে আচার অনুষ্ঠানে আমরা শুধু কাল এখন করছি। শাস্ত্রোদ্ধারণ করতে হলে আপনি সেই ব্যবস্থা সব জায়গায় আমরা আগামী 15ই মার্চ বিশ্ব গ্রাহক দিবস বছরব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কাঁচার গ্রাহক সুরক্ষা সমিতির রজন জয়ন্তী অনুষ্ঠান উদযাপন প্রক্রিয়া শুরু করা হবে। শনিবার স্থানীয় এক আভিজাত হোটেলে সভাপতি ডক্টর সৌমেন্দ্র কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে এক সভার মাধ্যমে এ কথা জানান উদ্যোক্তারা। সভায় দীর্ঘ আলোচনা করে বছরব্যাপী কর্মসূচি নিয়ে এক রূপরেখা তৈরি করা হয়। এতে চক্ষু শিবির, রক্তদান শিবির, নকআউট গ্রামীণ, ফুটবল প্রতিযোগিতা, পথনাটক, বিতর্ক, কুইজ প্রতিযোগিতা সহ একগুচ্ছ কর্মসূচি উদ্যোগ নেওয়া হয়। উদ্যোক্তাদের পক্ষে থেকে সমিতির সাধারণ সম্পাদক বিপ্লব কুমার গোস্বামী জানান, আজকে সিদ্ধান্ত হয়েছে আগামী 15 মার্চ থেকে আমরা আমাদের এই স্থগিত অনুষ্ঠান আমরা আবার শুরু করব। বর্ষব্যাপী অনুষ্ঠান হবে, সেখানে আই অপারেশন ক্যাম্প, মেগা ব্লাড ডোনেশন ক্যাম্প, কুইজ প্রতিযোগিতা, ডিবেট প্রতিযোগিতা, আর্ট প্রতিযোগিতা এবং সেই সাথে শিলচরে ভারতবর্ষে বিভিন্ন কনজিউমার মুভমেন্টের সঙ্গে যারা জড়িত, আজকে মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি, পাটনা, ওয়েস্ট বেঙ্গল, সেখান থেকে যারা দীর্ঘদিন ধরে এই আন্দোলনে জড়িত তারাও আসবেন। আসা নাকি আমরা একটা স্মরণিকা উন্মোচন হবে, একটা মিছিল হবে ছাত্রছাত্রীদের নিয়ে। তারপর এখানে মরণোত্তর দেহদান নিয়েও আমরা এই জিনিসগুলো যাতে মানুষের মরণোত্তর দেহদান সমাজের জন্য করতে পারে, তো সে ব্যাপারে আমরা জনগণকে উৎসাহিত করব। এছাড়াও আরও বিভিন্ন প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। তো আমরা এ ব্যাপারে আজকে এখানে আমাদের এখানে যারা জনপ্রতিনিধিরা আছেন কাছাড় জেলার, যারা বা আসাম রাজ্য সরকার বা জেলা প্রশাসনের ডেপুটি কমিশনার আছেন, তাদের কাছে আমরা আবেদন রেখেছি যে আমাদের এই সুন্দর প্রোগ্রামকে, অনুষ্ঠানকে যাতে সার্থক করে তুলতে পারি, তারা যেন সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দেয়। কৃষি সম্বন্ধীয় সমস্যা নিয়ে আলোচনা করতে সারা আসাম কনিষ্ঠ কৃষি বিষয়া সংস্থার উদ্যোগে শনিবার করিমগঞ্জে অনুষ্ঠিত হল রাজ্যিক কার্যনির্বাহী সমিতির এক সাধারণ সভা। শহরের শিলচর রোডস্থিত মঙ্গলদ্বীপ ভবনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে কৃষি সম্বন্ধীয় বিভিন্ন দিক নিয়ে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন উপস্থিত বিশিষ্টরা। বরাকের বা আমার সংস্থার ইতিহাসে এই প্রথম গুয়াহাটির বাইরে এই কার্যকরী কমিটির সভাটা হয়েছে এবং আমরা বরাকের 6টা জেলা শাখা মিলে এই কার্যনির্বাহী কমিটিটা পরিচালনা করছি এবং আমাদের এর মধ্যে এই সভাটা চলতেছে। আজকে আমরা মাত্র একদিনের জন্য এই প্রোগ্রামটা রেখেছিলাম, আশা করি এই প্রোগ্রামটা সুন্দর এবং সফল হবে শেষ অবধি আশা রেখে। সারা আসাম কনিষ্ঠ কৃষি বিষয়া সংস্থার যে সকল সদস্য বিভিন্ন জেলা থেকে এসছে তাদের সবাইকে স্বাগতম জানিয়েছি। আর আজকের এই সভা এখানে করার জন্য আমাদের সংস্থার পক্ষ থেকে যারা এসছেন ওরা যেন আগামী দিনের সংস্থার কাজকে আরও আগবাড়িয়ে নিয়ে যান এবং বিভিন্ন আমাদের দাবি দাওয়া যেগুলো আছে সেগুলো যাতে আগামীতে সরকার। উধারবন্দে এক যুবকের অদ্ভুতুরে কাণ্ড প্রত্যক্ষ করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। সূত্র মতে জানা গেছে, উধারবন্দ বিধানসভা কেন্দ্রের দয়াপুর বাগানের বাসিন্দা তথা পেশায় দিনমজুর
স্বপন চাষা প্রতিদিনের মতো শনিবার উদারবন্দে মাটি বহনের কাজে আসেন। এদিন কাজ করতে থাকা অবস্থায় হঠাৎ এলাকার ভিআইপি সড়কের লাগুয়া রূপসী বাড়ির সম্মুখে আচমকা মাটিতে ঢলে পড়েন। প্রথমে প্রত্যক্ষদর্শীরা তার ঢলে পড়া বিষয়টি নিয়ে শারীরিক সমস্যার কারণ অনুমান করলে পরে তারা অস্বাভাবিক আচরণ দেখে চমকে যান। মাটিতে পড়ে সাপের ন্যায় আচরণ শুরু করে। এ ঘটনা নিয়ে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। প্রতি বছরের ন্যায় এবছরও হিজিম আহলে দরবার শরীফে অনুষ্ঠিত হতে চলেছে ইছালে সওয়াব মেহফিল। আগামী অর্থাৎ রবিবারে অনুষ্ঠিত হতে যাওয়া এই মেহফিলে দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে বরাকের 3 জেলা থেকে ইসলাম ধর্মাবলম্বী জনগণরা অংশগ্রহণ করবেন। শনিবার এক সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান আয়োজকরা। প্রতি বছরের ন্যায় এই বছর হিজিম আহলে দরবার শরীফে প্রতি বছরের ন্যায় এই বছরও ইসালে সওয়াব মহফিল অনুষ্ঠিত হতে চলেছে। উক্ত মহফিলে বরাক উপত্যকার বিশিষ্ট উলামায়ে কেরামগণ উপস্থিত থাকবেন। আপনারা জেন যেখান থেকে দেখবেন এই মহফিলে আসার জন্য অনুরোধ রইল। আগামী কল্ল রোজ রবিবার দুপুর 2 ঘটিকা হইতে রাত্রে 11 ঘটিকা পর্যন্ত মহফিল চলবে। প্রতি বছরের ন্যায় এবছরও তারাপুর পুলিশ ফাঁড়িতে সাড়ম্বরে পালন করা হল বার্ষিক শনি পূজা। শনিবার সন্ধ্যা থেকেই থানা চত্বরে ভিড় জমান অগণিত ভক্তরা। এদিন শনিদেবের বিশেষ পূজার পর ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। চলে গেলেন শিলচর জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সহসভাপতি বিশ্বজিৎ শ্যাম ওরফে বিজু। শনিবার বেলা 11:45 কলকাতার সন্তোষপুরের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 78 বছর। রেখে গেছেন স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, জামাতা সহ অসংখ্য গুণমুগ্ধদের। উল্লেখ্য, প্রয়াত বিশ্বজিৎ শ্যামের শৈশব কাটে শিলচরেই। ছাত্র জীবন থেকে তিনি খেলাধুলা সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। কর্মজীবনে তিনি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন স্থানে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে গেছেন। প্রয়াতের 2 ভাই বুদ্ধ শ্যাম, বাসব শ্যাম ও তাদের বোন শিলচরের বাড়িতেই আছেন বলে জানা গেছে। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে পরিচিত মহলে। এদিন জেলা ক্রীড়া সংস্থায় পতাকা অর্ধনমিত রাখা হয়। সামাজিক সংগঠন ড্রিম সেলিব্রেশনের উদ্যোগে শিলচর ফকিরটিলাস্থিত জীবনদীপ প্রবীণ নাগরিক আবাস কেন্দ্রে শনিবার বিনামূল্যে এক স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। শিবিরে জেলার বিশিষ্ট চিকিৎসকদের উপস্থিতিতে প্রায় 40 জনেরও অধিক বৃদ্ধার চিকিৎসা করে বিনামূল্যে ঔষধ তুলে দেন সংস্থার কর্মকর্তারা। জেলা যুগ্ম স্বাস্থ্য সঞ্চালকের সহযোগিতায় আয়োজিত এদিনের স্বাস্থ্য পরীক্ষা শিবিরে জ্বর, সর্দি, কাশি সহ বিভিন্ন রোগের চিকিৎসা করেন উপস্থিত চিকিৎসকরা। উল্লেখ্য, ড্রিম সেলিব্রেশন দীর্ঘদিন যাবৎ শিলচর সহ গোটা উপত্যকা জুড়ে যুব দক্ষতা, নারীর ক্ষমতায়ন, রক্তদান শিবির সহ অন্যান্য বিভিন্ন বিষয়ের উপর কাজ করে আসছে। এদিন আবাসিক কেন্দ্রের বৃদ্ধাদের মধ্যে ঔষধ তুলে দেওয়ার পাশাপাশি রোগাক্রান্তদের বিভিন্ন পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এদিন স্বাস্থ্য পরীক্ষা শিবিরকে সফল করে তোলায় সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন ড্রিম সেলিব্রেশনের প্রতিষ্ঠাতা সোনালি বণিক। নমস্কার, আমি ড্রিম সেলিব্রেশন থেকে বলছি, সোনালি বণিক। আজকে আমরা তো বিভিন্ন জায়গায় হেলথ ক্যাম্প করেছি, আজকে এসেছি আমরা এখানে ওল্ড এজ হোমে, ফকিরটিলা ওল্ড এজ হোমে এসেছি। এসে আমরা এখানে বিনামূল্যে চিকিৎসা করছি। তো আমরা ডক্টর এনেছি, মেডিসিনের ডক্টর দুজন আছে, মেডিসিনের ডক্টর, ফার্মাসিস্ট এসছে, আর আমাদের মানুষ সব এখানের মধ্যে আছে। সবাইকে আমরা দেখলাম এখানে, মোটামুটি ওরা আছে 40 জনের মতন। সবাই দেখেছে, দেখে ওরা বিনামূল্যে মেডিসিন নিয়েছে। নিয়ে তো আমরা এখানে মধ্যে আছি, সবাইকে এখানে দেখছি, সবার সাথে কথা বলছি। ধন্যবাদ। বয়স মাত্র 18 বছর, এই বয়সেই জীবনযুদ্ধে বেঁচে থাকার জন্য সংগ্রাম করতে হচ্ছে সোনাই বিধানসভা কেন্দ্রের শিলকুড়ি ক্যাম্পের বাসিন্দা প্রয়াত দীপক চক্রবর্তী ছেলে রাজদীপ চক্রবর্তীকে। বাম্পা
ঘা হওয়ায় সম্প্রতি তেজপুর চিকিৎসা মহাবিদ্যালয়ে তাকে অস্ত্রোপচার হয়েছে। বাম পায়ের নিচের একটা অংশ কেটে ফেলা হয়েছে। বর্তমানে আলগাপুর কেন্দ্রের তাপাং ব্লকের খাস কলোনি বাসিন্দা দাদু সতীশচন্দ্র চক্রবর্তীর বাড়িতে রয়েছেন তিনি। তার চিকিৎসা পরিষেবা বর্তমানে দেখছেন এলাকার চিকিৎসক আজিম আহমেদ বড়লস্কর। কিছুদিন ধরে তিনি রাজদীপের চিকিৎসা দেখাশোনা করেছেন খাস কলোনির বাড়িতে গিয়ে। শনিবার চিকিৎসক পর সমাজসেবী তথা চিকিৎসক আজিম আহমেদ বড়লস্কর ও তার মামা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন সাহায্যের জন্য, কারণ মায়ের নামে রেশন কার্ড রয়েছে। রেশন কার্ডের ছেলেটির নাম নথিভুক্ত হয়নি, ফলে চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত রয়েছে সে। বাসিন্দা রাজদীপ চক্রবর্তী, বয়স 18, ওনার বাবা মারা যাওয়ার পর থেকে শ্রীকোনা দামচড়া খাস কলোনিতে বসবাস করেন। ওনার বাম পায়ে ইনফেকশন হয়ে তেজপুর হসপিটালে পাওটা কাটা পড়েছে। জীবনযুদ্ধে বাঁচতে হলে সরকারি সহযোগিতা দরকার। মায়ের নামে রেশন কার্ডে নাম আছে, ছেলের নাম না থাকায় সরকারি চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। রেশন কার্ডে নাম অন্তর্ভুক্ত করার জন্য 5,00,000 টাকা আর্থিক সাহায্য দেওয়ার জন্য সংসদ ডক্টর রাজদীপ রাও মহাশয়, বিধায়ক করিমউদ্দিন বড়বইয়া, মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করিতেছি। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। ধলাই বিধানসভা কেন্দ্রে অগাধে চলছে অবৈধ মদের বাণিজ্য, সরব জনতা। মে মাসের মধ্যেই শেষ হবে মহাসড়কের কাজ, জানালেন সাংসদ। শঙ্কর মঠে শ্রীমৎ ভগবদ গীতা নিয়ে কুইজ প্রতিযোগিতায় ব্যাপক সাড়া। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ। आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है।